হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যেসব বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছো, প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। এই জারটা মুছতে গিয়ে আঙুলটা কেটে গেছে, তো জারটা একটু ভাঙা ছিল, হাতটা সামান্যই কেটেছিল কিন্তু রক্ত অনেকটাই বেরিয়েছে। তো আমার হাজবেন্ড চাটা ছেঁকে নিচ্ছে। এখন সৌম্য সনুর জন্য দুধ আর আমাদের জন্য চা নিয়ে চলে এসেছি। সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি বানাচ্ছি। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়ে এসেছিল সেটা কেটে দিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি আর একটা টমেটোও দিয়েছি। লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি ডিম গুলে রেখেছি সেটা দিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তো আমি ম্যাগিটা ছেঁকে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে আমি ম্যাগির মশলাটা দিয়ে দেব। ম্যাগি তৈরি করে আমি সৌম্য সনুকে খাবারটা দিয়ে দিয়েছি। আজকে ওদের ক্লাস নেই, পড়তে বসেছিল। এখন এটা আমি বাটি করে নিয়ে যাচ্ছি পাপিকে দেব। কালকে ধনাপাতা কিনে নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা, একবারে শুকিয়ে গেছে, তো আজকে পরিষ্কার করে আমি একটা জায়গাতে রেখে ফ্রিজে রেখে দেব। ধনাপাতাগুলো পরিষ্কার করতে করতে আমি ডিমগুলোও সেদ্ধ হতে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব চিকেন আর ডিমের তেল ঝাল, পেঁপে ভাজা। আঙুলটা জ্বালা করছিল সেই জন্য বারবার দেখছিলাম। কালকে মার্কেটে গিয়েছিলাম বিকালবেলা, তিনটা স্প্রে কালার নিয়ে এসেছি। দুটো কফি কাপ নিয়ে এসেছি। ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তারা একবারে প্যাকিং করে দিয়েছিল আর নিয়ে এসে আর খোলা হয়নি। এটা একটা প্লেট নিয়েছি, মাছের ডিজাইন খুব ভালো লাগছিল সেই জন্য নিয়েছি।
এইগুলোই নিয়েছি, আর কিছু নিইনি। একটা পিককের ফটো নিয়েছি, দেয়ালে টাঙাবো, দাম বেশি নেয়নি, 70 টাকা নিয়েছে। এরপর আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। রান্না করে রান্নার কিছু বাসনপত্র জমা হয়েছিল, তো সেইগুলো ধুয়ে নিচ্ছি আমি। রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। পেঁপে ভাজা, মাংসের ঝোল আর ডিমের তেল ঝাল, ভাত, মাছের প্লেটটা ধুয়ে নিয়ে আমি ডিমের তেল ঝালটা রেখেছি। কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবে। আজ 3-4 দিন হলো কেরালাতে বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি পড়ছে। কিছু কিছু জায়গায় বন্যা হয়ে গেছে, তোমরা নিউজে নিশ্চয়ই দেখেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্লিজ। সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। থ্যাংক ইউ।